وعليكم السلام ورحمة الله وبركاته আমার প্রশ্ন হলো সালাত কসর করার জন্য কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। এক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব আছে কিনা এখতলাফ, তো অনেকে বলেন যেমন 80-82 কিলোমিটার যদি দূরত্ব হয়, এমন দূরত্বে আপনি যাচ্ছেন এটা 80-82 কিলোমিটার তাহলে সফর কসর করবেন। আর অনেক আলেম বলছেন এখানে নির্দিষ্ট নাই সংখ্যা, আপনি বুঝেন এটা সফর তো সফর, আপনি বুঝতে পারেন আপনার অনুমান এটা সফর, লোকজন বুঝে এটা এতটুকু গেলে সফর তো সফর। এটাই বেশি স্পষ্ট বর্তমান সময়ে আপনি খেয়াল করেন। আপনি যেমন বর্তমানে গাড়ি যাতায়াত ব্যবস্থা খুব ভালো, সকালে গেলেন গিয়ে আবার চলে এলেন, 80 কিলোমিটার দূর, 100 কিলোমিটার দূর, সকালে যায় বিকালে চলে আস, এরকম অনেকেই করে। শেখ ইবনে উসাইমিন রহিমহুল্লাহকে এটা ইউটিউবে আছে প্রশ্ন করা হলো যে একজন লোক প্রত্যেক দিন 150 কিলোমিটার অতিক্রম করে, সকালে যায় আবার বিকালে চলে আসে, এটা সৌদির কি সৌদির যাতায়াত ব্যবস্থা তো আমাদের থেকে আরও উন্নত। তো সে বললেন এটা এই অবস্থায় সে কসর করবে না, স্বাভাবিক অবস্থায় সালাত পড়বে। তো এই জন্য বলি যে নির্দিষ্ট কিছু নাই, তবে অনেক আলেম এটাই বলেছে 80-82 কিলোমিটার এর মাত্রা দিয়েছেন। তো কেউ যদি মনে করে এটা শহর, আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, ইনশাআল্লাহ কোনো বিষয়ে এখতলাফ থাকলে খুঁটুতা করবেন না, নমনীয় পন্থা অবলম্বন করাই ভালো। আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম।